সুপ্রভাত মাই অল ইউটিউব ফ্রেন্ড, এবং সবাইকে অনেক অনেক গুড মর্নিং, অনেক অনেক শুভ সকাল। তো সবাই কেমন আছো প্লিজ কমেন্ট করতে ভুলো না। আর আজকে ব্লগটা একটু সকাল থেকে স্টার্ট করলাম, এই ফার্স্ট টাইম আমি এরকম ব্লগ ভিডিও আপলোড দিচ্ছি। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর তোমাদের কাছে একটাই অনুরোধ, প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে। তো সকাল সকাল উঠেই আমার ছেলে তো দেখো খুবই হাসছে, এবং ও উঠে গেছে ছাদে ওর বাবার সাথে, গিয়ে দোলনা চড়ছে আর হাসছে শুয়ে শুয়ে। আর আমাকে ওর বাবা ডাকলো, দেখবে এসো তোমার ছেলে কি করছে। তো আমি দৌড়ে দৌড়ে গিয়ে দেখলাম আমার ছেলে দোলনায় শুয়ে শুয়ে হাসছে আর মজা করছে। তো ওটা দেখে আমি জাস্ট আবার নিচে চলে এলাম, কারণ আমি জানি সকাল সকাল তাড়াতাড়ি কাজগুলো যদি না করে নিই তাহলে অনেকটা লেট হয়ে যাবে। তো তাই এক মুহূর্তেও না দেরি না করে ছাদে আবার দৌড়ে চলে এলাম নিচে। আর সবার ফার্স্টে আমি সোফাটা ঠিক করে নিচ্ছি, কারণ দেখো সোফার অবস্থাটা খুবই খারাপ করে দিয়েছে আমার ছেলে। তো এরপর একটু ঘরটা আমি জাস্ট ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ যেহেতু ডোডো নিচে এখনও আসেনি, তাই আর নিচে আসার পরে ও যদি একটু নোংরা দেখে সেটাই তুলে মুখে দিয়ে দেবে। তো তাই আমি একটু তাড়াতাড়ি করে ঝাড়টা দিয়ে দিচ্ছি, ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। আর তোমরা অনেকেই আমাকে লাইভে জিজ্ঞাসা করেছো যে দিদি তুমি কি বাড়িতে কোনো কাজ করো না, সবসময়ই কি লাইভে বসে থাকো? না গো, আমি বাড়িতে একদম কাজ করি না বলাটা ভুল, করি, দেখতেই পাচ্ছ। আর তোমরা যদি ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে যে আমি কি কাজ করি আর কি কাজ করি না। তো সকাল থেকেই আমি ভিডিওটা ওই জন্যই তোমাদের জন্যই আমি স্টার্ট করেছি। তো যদিও ভিডিওর চক্করে আমার অনেকটা লেট হয়ে গেছিলো, তো তাই তবুও আমি ভাবলাম না অনেক কষ্টে কিন্তু ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো দেখো এখানে পরিষ্কার না করতে করতেই তো ডোডো এসে উপস্থিত আর এসেই দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে, আর একবার ক্যামেরার দিকে দেখছে যে ওটা কী, তো আবার দরজা দেওয়ার চেষ্টা করছে। আর তারপর আমি ভাবলাম যে না আগে আমি আলুটা কাটি, নাহলে অনেকটা দেরি হয়ে যাবে, একদিকে আলু ভাজা করবো আর একদিকে রুটি করবো। অন্যদিনে আমার শাশুড়িমা তরকারি করে আর আমি রুটি করি, আজকে আমার শাশুড়িমা এখন দোকানে গেছে, তাই আমি ভাবলাম এই সুযোগে আমি আলুটা কাটি, আর ততক্ষণ যতক্ষণ না মা দোকান থেকে আসে ততক্ষণ আলুটা আমার অনেকটাই কাটা হয়ে যাবে। তো তাই আমি এখানে আলু কাটতে বসেছি। আর ডোডো তো যাচ্ছে না, ও যখন দেখেছে বঁটি আছে এখানে ও ধরবে, ধরার জন্য বসেছিল। তো আমি বললাম যাও তোমার বাবা ডাকছে, তো ওই জন্য চলে গেল। আর আমার শাশুড়িমা যেহেতু দোকানে গেছে আর কিছুক্ষণ পরেই হয়তো চলে আসবে, যেহেতু অনেকক্ষণ গিয়েছে, তাই এখানে আমি খুব তাড়াতাড়ি আর কি আলুটা কেটে নিচ্ছি। ওইদিকে আবার ময়লার গাড়ি চলে এসেছে, তাই আমি ভাবছি কোন দিকে যাব রে বাবা, একদিকে আমি আলু কাটবো না ময়লাটা ফেলতে যাব। আর এখন তো যেহেতু আমার শাশুড়িমা দোকানে গিয়েছিলেন সবে এসেছে, তো মা বললো যে যাও তুমি ময়লাটা ফেলে আসো আর আমি আলুটা কাটছি। তো আমি দৌড়ে গিয়ে ময়লাটা ফেলে এলাম এবং দৌড়ে চলে এলাম, এসেই আটাটা মাখছি কারণ তাড়াতাড়ি হবে সেই কারণে। আর এমনিতেই যেহেতু আমি অনেকটাই লেট করে উঠি, আর প্রতিদিন আমি নিজে থেকে উঠি না, আমাকে আমার ছেলেই ডেকে দেয়, ছেলে কখনো ডাকে কখনো আমার বর কখনো আমার শাশুড়িমা, ডেকে ডেকে তুললে তারপরেই আর কি আমি উঠি। আর এই দিকে দেখো আরেকজনের দুষ্টুমি, ছড়িয়ে ছিটিয়ে সব কিছু আলুগুলোকে ও ঠাম্মা কেটে কেটে রাখছে, আর ও গোটা ছড়িয়ে কী অবস্থা করছে। তো দেখো আমি একটু দেখিয়ে দিলাম যে দেখো আমার ডোডোটা কত দুষ্টুমি করে, তো তাই একটু দেখিয়ে আবার আমি ছোটো ছোটো করে লেচিগুলো রেডি করে নিচ্ছি। তোমরা হয়তো ভাববে বাবা কী সুখী বউকে, মানে বাড়ির বউমাকে ডেকে ডেকে তুলতে হয়। হ্যাঁ গো, কী করবো, কারণ অনেক রাত পর্যন্ত আমি ভিডিও বানাই, সেই কারণে অত মানে তাড়াতাড়ি আমি ঘুমাই না, তাই কালকে জাস্ট প্রায় আমি 2:30 সময় ঘুমিয়েছি, তাই উঠতেও পাচ্ছিলাম না সকালবেলা, তবু আমি জাস্ট ভিডিও করব বলে তাড়াতাড়ি উঠেছি। আর ওরা যে তোমার ছেলে জানোই ফার্স্ট, সবার ফার্স্ট ওঠে এবং আমাকে বিরক্ত করে উঠে যতক্ষণ না উঠব। আর এখানে একদিকে মা আলু ভাজাটা বসিয়ে দিয়েছে আর আমি একদিকে রুটিটা স্টার্ট করে দিয়েছি কড়া। তো দেখো চাটুটা বসিয়ে দিয়েছি এবং একটা একটা করে রুটি করে নিচ্ছি।
জানো তো, আগে না আমি এসব কিছুই কাজ পারতাম না। আগে আমি রুটি বেলাও পারতাম না, রুটি বেলতে গেলে না একদম টেরে বেঁকে কীরকম যেন হয়ে যেত, না হতো এরকম গোল, না হতো কি বলবো, একদম যেন বাজে হতো। তো এরকমভাবেই কাটতো আগে। আর আমার বাপের কপালটা সত্যিই খারাপ, মা মারা যাওয়ার পর থেকে আর দিদির বিয়ে হয়ে গেল। দিদির বিয়ে হয়ে যাওয়ার পরে থেকে যখন আমার কাছে দায়িত্ব এলো, মানে আমার কাঁধে দায়িত্ব পড়লো রান্নাবান্না, আমি তো একদম রান্নাবান্নার অষ্ট নাম্বার কিছুই জানি না। মা বলেছিল যে তুই যখন সময় হবে তোর, তখন তোকে আমি শিখিয়ে দেবো। তো আমার যখন শেখার সময় হয়েছে, আমাকে শেখানোর মানুষটাই কেউ ছিল না, তো তাই কিছু শিখতেই পারিনি। আর তারপরেই বিয়ে হয়ে যায়। এবং বিয়ের আগের কথা একটা ঘটনা তোমাদের সাথে শেয়ার করি। একদিন না আমার বাবা কাজে গিয়েছিলেন, একটা ভালো টাটকা মাছ ধরে, আমাদের পুকুর থেকে মাছ ধরে আর দিয়ে গিয়েছিল যে রান্না কর মা, আর এসে আমি খাবো। তা আমি ভাবলাম মাছের ঝোল করি, মাছের ঝোল দিয়ে বাপি এসে খেতে ভালোবাসবে, ভালোও লাগবে। আমি অবশ্য আমার বাবাকে বাপি বলেই ডাকি। তোমরা হয়তো ভাববে বাপিটা আবার কি, আমি আমার বাবাকে বাপি বলেই ডাকি, তাই এটা আগে থেকেই বলে দিলাম। তো এরকম আমাকে বলে গিয়েছিল, আমি না মাছের ঝোল করছিলাম, করতে করতে কড়াটা জাস্ট উনুনে আমি যেহেতু রান্না করেছিলাম, তাই কড়াটা এতটা হিট হয়ে গেছে, আমি জানতাম না যে কীভাবে মাছ ভাজে, কতটা হিট হলে তারপরে তেলটা দিতে হয় বা তেলটা কতটা গরম করে তারপরে মাছ ছাড়তে হয়। তো কড়াটা আমি এতটাই গরম করেছিলাম যে মাছটা দেওয়ার সঙ্গে সঙ্গে মাছটা পুড়ে গিয়েছিল, পুরো কয়লার মতো হয়ে গিয়েছিল। তো সেই মাছটা দিয়ে আমি মাছের ঝোল করেছিলাম। আর আমার বাবা কাছ থেকে এসে খাওয়ার পরে জাস্ট আমি খেয়ে দেখলাম পুরো মানে মুখে দেওয়ারই যোগ্য না, এত অযোগ্য, এত অজঘন্য রান্নাটা করেছিলাম আমি। আমি নিজেই খেয়ে নিজেরই বমি উঠে আসছিল। তো আমি তো আর দুপুরে ভাতই খেতে পারলাম না। আর আমার বাপি কী করলো, সেই খাবারটা খেয়ে বলছে, না খুব সুন্দর হয়েছে রান্নাটা, খুব ভালো হয়েছে। তো আমি ভাবলাম, বাবা এত বাজে রান্না কি আমার বাপি বলছে এত ভালো, এটা কি করে হয়, তাহলে আমার মানে আমার খারাপ লাগবে, সেই কারণেই হয়তো বাপি বলছে। এটা ঠিক, জানে মেয়ে এত কষ্ট করে রান্না করেছে হাত পা পুড়িয়ে, তো আমি খারাপ বললে ওর খারাপ লাগবে, সেই কারণে খারাপ বললো না, বললো ভালো। তো আমি ভাবলাম আমার সত্যি খুব সেদিনে খুব কষ্ট হয়েছে, ভাবলাম যে আমি মেয়ে হয়ে একটা খাবার রান্না করে দিতে পারলাম না বাবাকে, এত কষ্ট করে কাজ করে এলো এবং আসার পরে আমি পোড়া খাবার খাওয়ালাম শেষে কি না, খুব মন খারাপ হচ্ছিল। তো প্রায় দিন এরকমভাবেই চলতে থাকলো, আমি যেহেতু রান্নাবান্না পারতাম না সেই কারণে। আর ধীরে ধীরে মোটামুটি আর কি রান্নাটা শিখেই যাচ্ছিলাম। তো তারপরে হঠাৎ বিয়ে ঠিক হয়ে গেল, বাবা বিয়ে ঠিক করে দিল। কারণ বাবার মতে, বাবা জানে দিদির যেহেতু বিয়ে হয়ে গেছে, মাও মারা গেছে, তো আমি আছি আর কতদিন বা, আমার তো শরীর খারাপ, আমি যদি আমার যদি কিছু হট করে হয়ে যায়, মানে আমার বাবার কথা বলছে, আমার বাবার মতে আর কি, আমার বাবা ভাবতেন যে ওনার যদি হট করে যদি কিছু হয়ে যায় তাহলে আমাকে কে দেখবে। সেই টেনশানে আমারও বিয়ে ঠিক করে দিলাম। এবং এই যে রাজপুত্র দেখতেই পাচ্ছ আমার পাশে বসে আছে, মানে আমার হাজবেন্ড তো এলো, সব কথাবার্তা ফাইনাল হলো এবং বিয়েও হয়ে গেল। তো এখন আমি কারোর বউ, কারোর বাড়ির বউমা এবং কারোর মা। আমি ভাবতেই পারিনি যে এত তাড়াতাড়ি এত কিছু হয়ে যাবে। আর আমি মানে স্বপ্নও ভাবতে পারিনি যে সত্যি আমি এত ভালো একটা ফ্যামিলি পাবো, এত একটা সুস্থ, এত সম মানে সুন্দর একটা ফ্যামিলি, যেখানে মানুষগুলো প্রত্যেকটা মানুষই খুবই সুন্দর। জানি না ভগবান আমার কপালে এটা লিখে রেখেছিল কি, মানে আমি কি কোন জন্মের পুণ্যের আমাকে ফল দিচ্ছে আমি জানি না, তবে আমি সত্যি অনেক হ্যাপি এরকম একটা পরিবার পেয়ে। তো চলো, তোমাদের সাথে অনেক গল্প তো হয়ে গেল, এবার দেখো সবাইকে চাটা করে দেওয়ার পরে আমার ডোডোকে একটু খাওয়াতে বসলাম। ও তো একদম মাথায় হাত দিয়ে বলছে, না না খাবো না খাবো না খাবো না, ওর তো একই কথা, ও যখনই খাওয়াতে যায় তখনই বলে খাবো না। কি জানি ভিডিওটা দেখে হয়তো একটু খাচ্ছে, তোমরা যেরকমভাবে ওকে দেখছো ভদ্রভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে, এটা কিন্তু ওর আসল ভদ্রতা না,
জাস্ট ক্যামেরা বন্ধটা করলেই তারপরে আমি আর ওকে জাস্ট সামলাতে পারছিলাম না, তাই ক্যামেরাটা বন্ধ করেই ওকে খাইয়ে দিলাম। তো তারপরে আমার বর চলে যাচ্ছে অফিসে, তো ও ছেলে তো একদম বাবাকে ছাড়বে না, অফিসে যেতে দেবে না, ও যাবে বলে কাঁদছে। তো তারপরে ঠাকুরের সামনে বসিয়ে দিলাম, ও তো মহাদেব আর পার্বতী, মা পার্বতীকে কী সব বলছে, ওর মনের হয়তো কোনো কষ্ট বা দুঃখ কি ওর মনের যত ইচ্ছে কথা বলছে। তো আমি ভগবানের কাছে চাইবো আমার সন্তান যেন মানুষের মতো মানুষ হয় এবং বড় হয় জীবনে অনেক। তো এরপরে দেখো ওর বাবা তো চলে গেল বাইক নিয়ে, আর ছেলের আমার মনটা খারাপ, মাথায় হাত দিয়ে কী সব ভাবছে যেন। তো ওকে নিয়ে আবার ঘরে চলে এলাম, আসার পরে ও দেখো ওর মানে জলতেষ্টা পেয়েছিল, আর ওর বোতলটায় দুধ ছিল, তো সেটা নিয়ে একা একাই খাচ্ছে আর একটু খাওয়ার পরে ফেলে দিচ্ছে। তাই আমি কি করলাম, বোতলটা নিয়ে অন্য সাইডে রেখে দিলাম। ও তো কাঁদছে, ওকে ওটা দিতে হবে কারণ দুষ্টুমি করবে, ওটা ফেলবে তো তাই। আর সবাই মানে আমার বর বেরিয়ে যাওয়ার পরে তারপরে আমি প্রতিদিন খাবারটা খাই, কারণ সবাইকে গুছিয়ে গাছিয়ে দেওয়ার পরেই আমি শান্তভাবে খেতে পারি। আর তাও বা শান্তভাবে খেতে পারছি কোথায় দেখো, ও তো দুষ্টুমি করেই যাচ্ছে, আমাকে খেতে দিচ্ছে না, জাস্ট রাখতেই দেবে না থালাটা, ও টুলটা নিয়ে সরিয়ে সরিয়ে কোথায় যাচ্ছে নিয়ে। আমি বললাম আয় বাবু তুই এখানে বসো খাবে, তো একটা করে যখন আলু ভাজা দিচ্ছে ওর বেশ ভালোই লাগছে। আর তারপরে দেখো দৌড়ে গেল আমার ফোনটা ফেলার জন্য। তো সব খাওয়া দাওয়া শেষের পরতে এবার খাওয়া দাওয়া হয়ে গিয়ে এবার ঘরে চলে এলাম এবং বিছানাটা এখন ভালো করে গুছিয়ে নিচ্ছি। তখন যেহেতু আমার গুছানো হয়নি, কারণ তোমাদের দেখতেই পেয়েছো আশা করি যে সকালবেলা অনেকটা তাড়াতাড়ি আমাকে করতে হবে, নাহলে বিছানা গুছানো ঘর মুছতে গেলে তাহলে আমার ওই দিকে হবে না, যেহেতু আমি অনেকটা লেট করে উঠেছি তাই, আর লেট করে উঠি সেই জন্য, যেহেতু 8টার সময় উঠেছি ঘুম থেকে এবং অত তাড়াতাড়ি তো করতে পারবো না এইগুলো এইসব কাজগুলো করার পরে। তো তাই আগে আমি খাবারটা করে নিই, তারপরে সব মানে আমার বরকে গুছিয়ে গাছিয়ে দিলে ও অফিসে বেরিয়ে গেলে তারপরে এই সমস্ত কাজগুলো আমি করি, আর এই সমস্ত কাজগুলো করার পরে আমি লাইভে বসি আর কি। তো তাই বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছে, আর আমার ডোডো তো চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, ও কী করবে না করবে ভেবেই পাচ্ছে না, আর আমি জাস্ট সামনেই ফোনটা রেখেছি, আমি ভয় পাচ্ছি যে ও ওখানে ঘুরছে মনে ফেলেই দেবে, তো ও তো ঘুরেই যাচ্ছে এটা নিচ্ছে ওটা নিচ্ছে। তারপর ভাবলাম মেশিনটা চালিয়ে দিই, আর আজকে না একটু সকাল থেকে আকাশটা মেঘলা ওয়েদার, ভাবলাম কী করবো জামাকাপড় কাচবো না কাচবো না, তো সেটা জামাকাপড়গুলো দিয়ে এসে আর মেশিনটা চালালাম না রেখে দিলাম। তারপরে ভাবলাম একটু গ্যাসটা পরিষ্কার করে নিই আর বাসনগুলো মেজে নিই, এই সময় আমার ডোডো ঘুমিয়ে পড়েছে আর ও যতক্ষণ ঘুমাবে ততক্ষণই আমি কাজ করতে পারবো, আর উঠে পড়লে হয় ওর ঠাম্মার কাছে দিয়ে আসতে হবে নাহলে জাগরকের কাছে দিতে হবে, যেহেতু আমাদের বাড়িতে সেরকম কোনো লোক নেই আমার শাশুড়ি মা ছাড়া, তো তাই শাশুড়ি মাই যখন ধরে থাকে তখনই আমি কাজগুলো করতে পারি, আর নাহলে ও যখন খেলার মুডে থাকে তখন আমি করতে পারবো। তো তাই গ্যাসটাও পরিষ্কার করে নিচ্ছি এবং তার সাথে বাসনগুলো মেজে নিচ্ছি তাড়াতাড়ি করে, আর এটাই কিন্তু আমার সুযোগ, ও যখন যখন ঘুমায় আমার যত যা কিছু কাজ করার ওই সুযোগেই আমাকে করতে হয়। তো তাই চটপট করে বাসনগুলো মেজে নিচ্ছি। আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, যারা যারা চ্যানেলে নতুন রয়েছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। আর ততক্ষণ আমি ঝটপট করে করে বাসনগুলো মেজে নিচ্ছি, এখন কিন্তু চলে যেও না, এখনও কিন্তু অনেক কাজ বাকি। তো তোমরা হয়তো ভাবছো আমি সাবস্ক্রাইব করে দিতে বলেছি বলে ভিডিওটা মনে হয় এখানেই শেষ, না গো এখনও শেষ না, এখনও একটু বাকি আছে, তো প্লিজ ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। হ্যাঁ, তোমাদের আর একটা কথা শেয়ার করি, আমি যে রোগা তাতে কিন্তু অনেক মানুষের প্রবলেম আছে, যদিও আমার পরিবারের কারোর প্রবলেম নেই, আমার হাজবেন্ডের কোনো প্রবলেম নেই, আমার শাশুড়িমার কোনো প্রবলেম নেই, তবে অন্য কারোর মানে অন্য কিছু মানুষের কিছু কিছু মানুষের প্রবলেম আছে। কেন আমি এত রোগা সবাই জিজ্ঞাসা করে, কেন আমি জানি না, হ্যাঁ হয়তো ঠিকই আমি প্রচুর রোগাও হয়ে গেছি, কারণ বিয়ের মানে ডোডো হওয়ার আগে আমি এতটা রোগা ছিলাম না, ডোডো হওয়ার পরে অনেকটাই রোগা হয়ে গেছি। আর জানো ছোটো একটা বাচ্চা থাকা মানে কতটা তার পেছনে খাটনি আছে এবং কতটা তার পেছনে কষ্ট করতে হয়, তো তাই হয়তো আমি রোগা হয়ে যাচ্ছি, জানি না আমি কী খেলে মোটা হব।
আমি ভেবেছিলাম যে একটু ওষুধ খাবো, খেয়ে মোটা হয়ে যাব। এত লোকে এত কথা বলে, কেন আমি এত রোগা, সবাই শুধু জিজ্ঞাসা করে কেন এত তুমি রোগা। তো আমার সত্যি না ভালো লাগে না, কেন আমি এত রোগা, সবাই রোগা রোগা করে, আমার একদমই ভালো লাগে না। সব সময় যদি একই কথা কেউ বলে সেটা কার বা ভালো লাগে, তোমরাই বলো। তো যাই হোক, আমি মানছি আমি রোগা। তো একটু যদি কেউ জানো যে কী খেলে মোটা হবে, প্লিজ আমাকে একটু বলতে পারো কমেন্ট বক্সে, তাহলে আমি দেখি খাওয়ার চেষ্টা করব। কিন্তু আমাকে অনেকে বলেছিলো কাজু, কিশমিশ, পেস্তা এগুলো সব বেটে একসাথে প্রতিদিন তুমি খেয়ে যাও, ঠিক আর কি মোটা হয়ে যাবে। কিন্তু এগুলো না খেলে জাস্ট আমার একদমই স্যুট করে না, ভীষণ গ্যাস হয়, মাথা ঘোরে, আমি জাস্ট সহ্যই করতে পারি না। তো তাই আমি জাস্ট দুদিন খেয়ে আমি আর খাইনি। তো জানি না, অনেকে তো বলে এই শরীরটাই তোমার ঠিক আছে, মানে এরকম রোগাই ঠিক আছে, ফিট চেহারা। তো অনেকে হয়তো ভাবে যে আমি রোগা মানুষ, কিছুই করতে পারি না। না গো, যতটুকু করা ততটুকু করি, যেগুলো একদম করতে পারবো না সেটা তো পারবোই না, জাস্ট যতটুকু পারার ততটুকু পারি। আর দেখো সিঁড়িঘরটা ঝাড় দিতে যেতে দেখলাম ডোডো উঠে পড়েছে, তো ডোডোর কাছে এসে ওকে আবার একটু ঘুম পাড়িয়ে দিয়ে আবার গেলাম সিঁড়িঘরটা ভালো করে ঝাড় দিতে। আর যেহেতু এখনও বাড়িটা কমপ্লিট হয়নি তাই একটু ধুলো সামনে, আর তারপরে দেখলাম চকচকে রোদ উঠেছে। তো আমি ভাবলাম এই সুযোগে ওয়াশিং মেশিনটা চালিয়ে দিই। আর এই মেশিনে যত বড়দের, মানে আমার আমার শাশুড়িমার, বরের এবং শ্বশুরমশাইয়ের জামাকাপড়গুলো কেচে নিই, আর আমার ডোডোর জামাকাপড়গুলো হাত দিয়ে কেচে নিই। তো তারপরে মেশিনটা চালিয়ে দিয়ে এসে ভাবলাম এবার আমি একটু ঘরটা মুছে নিই। ওইদিকে মেশিনটা ততক্ষণ চলছে চলুক, আর ওইদিকে ডোডোও ঘুমাচ্ছে, আর আমি এদিকে এই সুযোগে ঘরটাও মুছে নিই। তো তাই ঝটপট করে ঘরটাও মুছে নিচ্ছে। আর যেহেতু এখনও ওপরে বাড়ি হয়নি, তোমরা হয়তো অনেকেই দেখেছো আমি বারবার দেখিয়েছি ছাদে গিয়ে, ছাদে অনেকবার আমি লাইভ করেছি এবং আমাদের নোনা গাছটা দেখিয়েছি, আতা গাছটা দেখিয়েছি। আগে আমাদের কামরাঙা গাছ ছিল, কামরাঙা গাছে না প্রচুর কামরাঙা হতো, আর তখন না সত্যি মানে বিয়ের আগে কামরাঙা খুব ভালোবাসতাম, ভাবতাম যদি কোনো কামরাঙা হতো আমি কিনে খেতাম, তখন জাস্ট খুব ভালো লাগতো। আর যখন এখানে এলাম এসে দেখলাম যে প্রচুর কামরাঙা, কিন্তু তখনই খেতে ভালো লাগে না। ওই জন্য কথাই বলে না, থাকলে মানুষ মর্ম বোঝে না, আর না থাকলে তখন সবাই খোঁজে। তো সেই কাণ্ডটাই আমার ক্ষেত্রে। সব কাজ আমার কমপ্লিট, এবার যাব পুজো দিতে। তো তাই স্নান টান করে রেডি হয়ে এমন ভাব করছিলাম যেন কত সুন্দর নয় দেখতে লাগছে। যাই হোক, শাড়িটা পরে সব কিছু মানে একটু সেজে গুজেই আর কি ঠাকুরের কাছে চলে এলাম পুজো দিতে। তো এই ভিডিওটা আমি লাইভ থেকে তুলেছি, কারণ যখনই আমি পুজো করি তখনই আমি লাইভ করি, তাই লাইভ করছিলাম বলে ভিডিও তুলতে পারিনি, তাই লাইভ থেকেই আমি ভিডিওটা নিলাম। তো সেই কারণে এরকম তোমরা দেখছো। তো ঠাকুরের কাছে এসে পুজো টুজো দিয়ে, এটা আমাদের দেখো শিব আর পার্বতী, তো ইদানিং করেই জাস্ট শিবরাত্রির সময় পুজো হয়েছে নতুন করে, মানে নতুন আমাদের ঠাকুর। আর যেহেতু এই ঠাকুরটা এত বড়, আমরা ওপরে ছাদে নিয়ে যেতে পারিনি, আর ছাদে যেহেতু এখনও বাড়ি কমপ্লিট হয়নি, ঠাকুর ঘরটাও এখনও হয়নি, কিছুই হয়নি, জাস্ট তোমরা দেখেছ, তো সেই কারণে এখন নিচেই রয়েছে। আর ঘরের ভেতরে আমাদের মা মনসা রয়েছে, মা লক্ষ্মী রয়েছে, আরও অনেক ঠাকুর। প্রথমে ঘরের ঠাকুরগুলো সব পুজো দিয়ে এলাম, তারপরে মহাদেব আর মা দুর্গাকে পুজো দিচ্ছি, এবং এরপরে তুলসী মঞ্চে পুজো দিতে যাব। তো দেখো পুজোটাও দেওয়া হয়ে গেছে, এবার এলাম ডোডোর কাছে। এসে দেখি ডোডোবাবু উঠে বসে আছে ঘুম থেকে, তো ওকে বললাম চলো বাবু স্নানটা করে নাও। তো চটপট করে ওকে স্নানটা করিয়ে দিয়ে একটু রেডি করে দিচ্ছি ওকে স্কুলে নিয়ে যাব বলে। ওর সামনে মানে স্কুল রয়েছে, যেটা বাচ্চাদের আর কি স্কুল, একটু স্কুলে দরকার আছে, সেই কারণে ওকে রেডি করে দু মা ছেলে মিলে বেরিয়ে পড়লাম স্কুলের উদ্দেশ্যে। তো স্কুলে গিয়ে তো ডোডোকে ছেড়ে দিলে ওর তো আর বলার কথাই নেই, বন্ধু বান্ধব পেয়ে গেলেই। সো গাইস, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো যাতে অল নোটিফিকেশন খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায়। টাটা।